5 এরপরে আছে -3 তাহলে আমরা কি করব প্রথমে দেখব ডাইরেক্ট হচ্ছে নাকি এইখানে -3 করার জন্য কোনো বিটস अवेलेबल নেই তাহলে -3 করার জন্য যদি ডাইরেক্ট না হয় আমরা জানি স্মল ফ্রেন্ডের ফর্মুলা ইউজ আগের ক্লাসগুলোতে আমরা শিখেছি -1 এবং -2 এর স্মল ফ্রেন্ড ইউজ এবং এই স্মল ফ্রেন্ড ইউজ করে আমরা সাবট্রাকশন শিখেছি -1 এবং -2 এর জন্য আজকে আমরা শিখব -3 এবং -4 দিয়ে কি করে স্মল ফ্রেন্ড ইউজ করে সাবট্রাক্ট করা হয় তো তোমরা তোমাদের লেভেল 1 এর প্র্যাকটিস বুকের পেজ নাম্বার 15 টা বের করো পেজ নাম্বার 15 এ দেখো টেবিল 1 এ এ বি সি ডি করে কিছু एग्जांपल দেওয়া আছে তো টেবিল 1 এ আমরা -3 এর কিছু एग्जांपल প্র্যাকটিস করব তো -3 এর প্র্যাকটিস করার আগে আমরা আগেই ফর্মুলাটা জানি -3 তার ফর্মুলা কি স্মল ফ্রেন্ড 3 এর ফ্রেন্ড 3 এর ফ্রেন্ড আমরা জানি 2 3 এর ফ্রেন্ড 2 মাইনাস এর ফ্রেন্ড প্লাস এবং এখানে প্লাস থাকলে আমরা কি বলেছিলাম -5 5 মানে স্মল ফ্রেন্ড তাহলে এই ফর্মুলাটা ইউজ করে আমরা এই एग्जांपल দুটো করে দেখি এবং তোমরাও তোমাদের অবকাশে আমার সাথে সাথে করো প্রথমে তোমরা তোমাদের অবকাশ ক্লিয়ার করে নাও তারপর সেন্টার ইউনিট পয়েন্টে চলে যাও প্রথমে কত আছে দেখো 5 তাহলে আমাদেরকে প্রথমে করতে হবে 5 তোমরাও তোমাদের অবকাশে করো 5 এরপরে আছে -3 তাহলে আমরা কি করব প্রথমে দেখব ডাইরেক্ট হচ্ছে নাকি এইখানে -3 করার জন্য কোনো বিটস अवेलेबल নেই তাহলে -3 করার জন্য যদি ডাইরেক্ট না হয় আমরা জানি স্মল ফ্রেন্ডের ফর্মুলা ইউজ তাহলে এই -3 করার জন্য আমরা করব 3 এর ফ্রেন্ড 2 মাইনাস এর ফ্রেন্ড প্লাস আর এখানে প্লাস থাকলে আমরা বলেছিলাম -5 তাহলে এই -3 এর জন্য এই ফর্মুলাটাকে আমরা ইউজ করি তোমরাও তোমাদের অবকাশে করো তাহলে -3 মানে +2 -5 তাহলে আমরা প্রথমে করি +2 তারপর -5 -5 তোমরা তোমাদের অবকাশে করে ফেলো তারপরে আছে দেখো +1 এখন দেখি 1 ডাইরেক্ট করা যাবে নাকি এখানে দেখো 1 বিটস अवेलेबल আছে প্লাস করার জন্য তাহলে আমরা ডাইরেক্ট করতে পারবো তাহলে আমরা ডাইরেক্ট করি তোমরাও করো +1 তাহলে দেখো বিমের সঙ্গে টাচ কত আছে 1 2 3 তাহলে অ্যানসার কত হলো অ্যানসার ইজ 3 এরপর চলো নেক্সট एग्जांपलটা দেখি বি তার আগে তোমরাও তোমাদের অবকাশ ক্লিয়ার করে নাও প্রথমে কত আছে দেখো 6 তাহলে সেন্টার ইউনিট পয়েন্ট তোমরাও তোমাদের অবকাশে করো 5 6 তারপরে কত আছে -3 -3 করার জন্য আমরা প্রথমে কি করব ডাইরেক্ট দেখব হচ্ছে নাকি তাহলে এখানে দেখো -3 করার জন্য 3 বিটস अवेलेबल নেই অনলি 1 বিটস अवेलेबल আছে তাহলে -3 আমরা ডাইরেক্ট করতে পারবো না তাহলে এই -3 করার জন্য ডাইরেক্ট যদি না হয় তাহলে আমরা ইউজ করব স্মল ফ্রেন্ড ফর্মুলা +2 -5 তাহলে তোমরাও আমার সাথে সাথে করো প্রথমে করো +2 +2 -5 -5 তোমরা তোমাদের অবকাশে করে ফেলো এরপরে কত আছে দেখো +1 এরপর দেখি +1 ডাইরেক্ট আমরা করতে পারবো নাকি +1 করার জন্য আমার বিটস अवेलेबल আছে মানে আমি ডাইরেক্ট করতে পারবো +1 তোমরাও তোমাদের অবকাশে করো তাহলে দেখো বিমের সঙ্গে টাচ কত আছে 1 2 3 4 তাহলে অ্যানসার ইজ 4 এরপর চলো আমরা দেখি টেবিল 2 এর কিছু एग्जांपल দেখো এখানে এ বি সি ডি করে কিছু एग्जांपल দেওয়া আছে টেবিল 2 তে আমরা করব -4 এর কিছু एग्जांपल -4 এর ফর্মুলাটা প্রথমে দেখে নিই 4 এর ফ্রেন্ড আমরা জানি 1 মাইনাস এর ফ্রেন্ড প্লাস এখানে প্লাস থাকলে হবে -5 তাহলে -4 এর एग्जांपल যদি আমরা করতে হয় -4 এর স্মল ফ্রেন্ড +1 -5 তো তাহলে চলো এই প্রথমে এই एग्जांपलটা করে দেখি তোমরাও তোমাদের অবকাশ ক্লিয়ার করে নাও সেন্টার ইউনিট পয়েন্টে যাও প্রথমে আমাদের কত আছে 5 তাহলে আমরা প্রথমে করি 5 তোমরাও তোমাদের অবকাশে করো 5 এরপরে আছে -4 কিন্তু দেখো এখানে -4 করার জন্য আমার কোনো বিটস अवेलेबल নেই তাহলে ডাইরেক্ট আমি করতে পারবো না -4 তাহলে -4 করার জন্য আমরা ইউজ করব স্মল ফ্রেন্ড তাহলে -4 এর জন্য +1 -5 তাহলে তোমরাও তোমাদের অবকাশে করো +1 -5 এরপরে কত আছে 1 তাহলে এই +1 করার জন্য আমরা দেখি ডাইরেক্ট বিটস अवेलेबल আছে নাকি আমরা +1 +1 করতে পারবো ডাইরেক্ট তাহলে আমরা করি +1 তোমরাও তোমাদের অবকাশে করো তাহলে দেখো বিমের সঙ্গে টাচ 1 এন্ড 2 তাহলে অ্যানসার ইজ 2 তাহলে লেখো অ্যানসার ইজ 2
এরপর চলো দেখি নেক্সট এক্সাম্পল বি। তোমরা তোমাদের অ্যাবাকাস প্রথমে ক্লিয়ার করে নাও, তারপর সেন্টার ইউনিট পয়েন্ট প্রথমে করব আমরা 6, তোমরাও করো 5 6 6। এরপরে আছে -4, কিন্তু -4 করার জন্য আমার বিটস অ্যাভেলেবেল নেই, আমার অনলি 1 বিটস অ্যাভেলেবেল আছে। আমাকে করতে হবে -4, তার মানে আমি ডাইরেক্ট করতে পারবো না। তাহলে আমরা ইউজ করব স্মল ফ্রেন্ড ফর্মুলা +1 -5। তাহলে তোমরাও তোমাদের অবকাশে করো +1 -5। এরপরে কত আছে 1 1, আমরা দেখো ডাইরেক্ট করতে পারবো, 1 বিটস অ্যাভেলেবেল আছে। তাহলে আমরা +1 করার জন্য আমরা ডাইরেক্ট করব 1। তাহলে এই বিমের সঙ্গে টাচ হচ্ছে 1 2 3, অ্যান্সার ইজ 3। তোমরাও তোমাদের অবকাশে করে ফেলেছো, তাহলে দেখো অ্যান্সার ইজ 3। এরপর চলো দেখি টেবিল 3-র এক্সাম্পল। এইখানেও -3-র কিছু এক্সাম্পল দেওয়া আছে, তার ভিতরে দেখো এইখানে ডিফারেন্স হচ্ছে আমরা 4টে রো এর প্র্যাকটিস করব। আগে এক্সাম্পলগুলো আমরা দেখেছিলাম টেবিল 1-এ 1 2 3, এইবারে 1 2 3 4। তাহলে প্রথমে এই এক্সাম্পল এটা করি, তোমরা আমার সাথে সাথে তোমাদের অবকাশে করো। প্রথমে আমাদেরকে যেতে হবে সেন্টার ইউনিট পয়েন্টে, অবকাশ ক্লিয়ার না থাকলে প্রথমে ক্লিয়ার করে নাও। সেন্টার ইউনিট পয়েন্ট প্রথমে আমাদের কত আছে 3, তাহলে আমরা 3 ডাইরেক্ট করতে পারবো 1 2 3। এরপরে কত আছে +2, দেখি +2 ডাইরেক্ট করা যাবে নাকি না যাবে না। আমরা পজিটিভ বা প্লাসের ক্ষেত্রে আমরা জানি +2 এর ফ্রেন্ড হচ্ছে -3 +5। তাহলে আমরা করি -3 1 2 3 +5, এটা আমরা আগেই শিখে এসেছি। তাহলে তোমরাও তো করো -3 +5। এরপরে কত আছে -3, এবারে দেখো এখানে -3 আমরা ডাইরেক্ট করতে পারবো না। তাহলে -3 যদি ডাইরেক্ট না করতে পারি আমরা স্মল ফ্রেন্ডের ইউজ করব, -3-র জন্য +2 -5। তাহলে এখানে আমরা করি +2 -5, তোমরাও তোমাদের অবকাশে করো +2 -5। এরপরে কত আছে দেখো 1, তাহলে আমরা দেখবো 1 ডাইরেক্ট করতে পারছি নাকি। এখানে দেখো 1 বিটস অ্যাভেলেবেল আছে, আমরা ডাইরেক্ট করতে পারবো। তাহলে এই 1টাকে আমরা ডাইরেক্ট করি +1, তাহলে অ্যান্সার কত হচ্ছে 1 2 3, তাহলে অ্যান্সার ইজ 3। তোমরাও আশা করি তোমাদের অবকাশে করে ফেলেছ। এরপরে চলে যাই নেক্সট এক্সাম্পল, তার আগে তোমরাও অবকাশ ক্লিয়ার করে নাও। নেক্সট এক্সাম্পল হচ্ছে 2, তাহলে ফার্স্টে আমরা করি সেন্টার ইউনিট পয়েন্ট 2, তোমরাও করো 1 2। এরপরে কত আছে +4 +4, আমরা ডাইরেক্ট করতে পারবো না, 4 বিটস অ্যাভেলেবেল নেই। তাহলে +4-এর জন্য আমরা জানি স্মল ফ্রেন্ড ফর্মুলা -1 +5। তাহলে এই +4 করার জন্য আমরা করব -1 +5, তোমরা তোমাদের অবকাশে করো -1 +5। তারপরে কত আছে -3, আমরা দেখি -3 ডাইরেক্ট করতে পারবো নাকি। এইখানে অনলি 1 বিটস অ্যাভেলেবেল আছে, আমাদের করতে হবে -3 -3, আমরা ডাইরেক্ট করতে পারবো না। তাহলে -3 ডাইরেক্ট না করতে পারলে আমরা ইউজ করব স্মল ফ্রেন্ড +2 -5, তাহলে তোমরাও করো +2 -5। এরপরে কত আছে +1, দেখি +1 ডাইরেক্ট করা যায় নাকি। +1 আমরা 1 বিটস অ্যাভেলেবেল আছে, ডাইরেক্ট প্লাস করতে পারবো। তাহলে আমরা করি +1, তাহলে অ্যান্সার ইজ 1 2 3 4, অ্যান্সারটা লেখো 4। এরপর চলো দেখি টেবিল 4-এর কিছু এক্সাম্পল। টেবিল 4-এর এ এবং বিতে দেখো এই ধরনের 4 রোজের কিছু এক্সাম্পল দেওয়া আছে, 1 2 3 4 4 রোজের, যেখানে আমরা প্র্যাকটিস করব -4-এর স্মল ফ্রেন্ড। তাহলে প্রথমে দেখো কত আছে 4, তোমরাও তোমাদের অবকাশে সেন্টার ইউনিট পয়েন্টে চলে যাও। ফার্স্ট আমাদের করতে হবে 4 1 2 3 4, তাহলে প্রথমে করো 4। তারপরে কত আছে 1, কিন্তু 1 বিটস এখানে অ্যাভেলেবেল নেই। +1 করার জন্য আমরা আগেই জানি +1 তার ফর্মুলা স্মল ফ্রেন্ড -4 +5, তাহলে আমরা এখানে করি -4 +5, তোমরাও তোমাদের অবকাশে করো -4 +5। এরপরে দেখো কত আছে -4, কিন্তু এখানে -4 করার জন্য বিটস অ্যাভেলেবেল নেই। তাহলে আমরা যদি ডাইরেক্ট না করতে পারি আমরা জানি -4 করার জন্য আমরা ইউজ করব স্মল ফ্রেন্ড ফর্মুলা। -4-এ স্মল ফ্রেন্ড ফর্মুলা কী, +1 -5, 4-এর ফ্রেন্ড 1, -এর ফ্রেন্ড প্লাস, প্লাস থাকলে -5। তাহলে এই -4 করার জন্য আমরা করব +1 -5, তাহলে তোমরা তোমাদের অবকাশে করো +1 +1 দেন -5,
माइनस फाइव ताहले देखो आमादेर एतटा पर्यन्त हये गेछे एरपरे आमादेर लास्ट रोटा आछे प्लस टू তাহলে এখানে প্লাস টু করার জন্য আমরা দেখব ডাইরেক্ট প্লাস টু করতে পাচ্ছি নাকি। তাহলে এই টু করার জন্য দেখো আমার দুটো বিটস অ্যাভেলেবেল আছে, আমি ডাইরেক্ট করতে পারবো। তাহলে তোমরাও তোমাদের অবকাশে করো ওয়ান টু প্লাস টু, তাহলে অ্যানসার কত? ওয়ান টু থ্রি। তাহলে তোমরাও তোমাদের বুকে লেখো অ্যানসার ইজ থ্রি। এইটা হয়ে গেলে তোমরাও আবার অবকাশ ক্লিয়ার করে নাও। চলো দেখি নেক্সট এক্সাম্পল বি, প্রথমে কত আছে? থ্রি। তাহলে তোমরাও সেন্টার ইউনিট পয়েন্টে প্রথমে করো ওয়ান টু থ্রি। এরপরে কত আছে? টু। কিন্তু এখানে আমার ওয়ান বিটস অ্যাভেলেবেল আছে, টু বিটস অ্যাভেলেবেল নেই। তাহলে আমি এখানে ডাইরেক্ট প্লাস টু করতে পারবো না। তাহলে কিসের স্মল ফ্রেন্ড আমরা ইউজ করব? স্মল ফ্রেন্ড প্লাস টু, প্লাস টু এর স্মল ফ্রেন্ড হচ্ছে মাইনাস থ্রি প্লাস ফাইভ। তাহলে এই প্লাস টু করার জন্য আমরা করব মাইনাস থ্রি প্লাস ফাইভ। তোমরা তোমাদের অবকাশে করো মাইনাস থ্রি প্লাস ফাইভ। তারপরে কত আছে দেখো? মাইনাস ফোর। এরপর আমরা দেখবো এখানে মাইনাস ফোর ডাইরেক্ট করতে পারবো নাকি। আমরা ডাইরেক্ট পারবো না, বিটস অ্যাভেলেবেল নেই। তাহলে এই মাইনাস ফোর করার জন্য আমরা কার ইউজ করবো? স্মল ফ্রেন্ড। মাইনাস ফোরের স্মল ফ্রেন্ড কত? প্লাস ওয়ান মাইনাস ফাইভ। তাহলে তোমরাও তোমাদের অবকাশে করো প্লাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ফাইভ মাইনাস ফাইভ। এরপরে কত আছে? ওয়ান। তাহলে ওয়ান দেখো আমরা ডাইরেক্ট করতে পারবো। তাহলে তোমরাও করো তোমাদের অবকাশে প্লাস ওয়ান। তাহলে অ্যান্সার কত? ওয়ান টু। অ্যান্সার ইজ টু। তাহলে তোমাদের বুকে লেখো অ্যান্সার ইজ টু। আমার সাথে যেভাবে এই এক্সাম্পলগুলো প্র্যাকটিস করলে পেজ নাম্বার ফিফটিন থেকে, এরপর তোমরা কী করবে ওই পেজ নাম্বার ফিফটিনে বাকি যে এক্সাম্পলগুলো আছে সেগুলোকে তোমরা ঠিক এইভাবে মাইনাস থ্রি এবং মাইনাস ফোরের ফর্মুলা দিয়ে প্র্যাকটিস করো, এবং তোমাদের অবকাশে প্র্যাকটিস করার পরে তোমাদের বুকে ঠিক এইভাবে অ্যান্সারগুলো লেখো, এবং হয়ে যাওয়ার পরে তোমাদের সামনে যিনি আছেন, যিনি গার্জেন আছেন, ওনাকে বলো যে এই পেজের যেমন লাস্ট পেজে তোমরা জানো একটা অ্যান্সার শিট আছে, সেই অ্যান্সার শিট ধরে যাতে একটু চেক করে দেয়। এরপর এই পেজটা কমপ্লিট হয়ে গেলে তারপরে নেক্সট ডে থেকে তোমরা দেখবে একদম পেজের প্রথম দিকে, বুকের প্রথম দিকে কিছু চেকলিস্ট দেওয়া আছে, যেখানে দেখবে এই পেজটা কমপ্লিট হওয়ার পরে, পেজ নাম্বার ফিফটিন কমপ্লিট হওয়ার পরে সিক্সটিন সেভেন্টিন এইটিন যেগুলো তোমাদের ওই চেকলিস্টে লেখা আছে হোমওয়ার্ক হিসাবে, সেই হোমওয়ার্কগুলো তোমরা কমপ্লিট করে ফেলো। তারপর আমরা শিখব বিগ ফ্রেন্ড। থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন।